Assalamu alaikum viewers, welcome back to my channel Cooking House by Sharna. This special episode is called the word vuna বা ভুড়ি ভুনা যেহেতু সামনে আসছে কুরবানির ঈদ তাই এই ঈদে খুব সহজে বট বা ভুড়ি যে যেটাই বলেন না কেন সেটা কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন আমার রেসিপি ফলো করে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ তার চেয়ে কিন্তু বেশি মজা হয়েছে আর আজকে আমি বটটা যেভাবে রান্না করব ঠিক সেম প্রসেসেই কিন্তু আপনারা গরু খাসি বা মহিষের বটটাও কিন্তু রান্না করতে পারেন তো চলুন শুরু করা যাক আমি এখানে 1 কেজি পরিমাণে বট নিয়েছি আর এগুলোকে আমি এরকম ছোট একটু টুকরো করে কেটে নিয়েছি আমি যে হাড়িতে রান্না করব প্রথমে সেই হাড়িতে আমি এই বটগুলোকে ঢেলে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা সেই সঙ্গে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া তবে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে বট রান্না একটু ঝাল হলে বেশি টেস্ট হয় দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি 3-4টা দারচিনির টুকরা দিচ্ছি 4-5টা সবুজ ছোট এলাচি সেই সাথে দিচ্ছি 4-5টা লং আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 8-10টা রসুনের কোয়া আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল আজকের বটটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব এতে করে এই বটের কালারটা যেমন দারুণ আসবে সেই সাথে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে আপনারাও চেষ্টা করবেন এই সরিষার তেল দিয়ে রান্না করার এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বটটাকে 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিব আমি বটটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব ভালো মতো যখন দেখবেন যে বটে কোনো আর পানি অবশিষ্ট নাই এরকম বটের উপরে তেল ভেসে উঠেছে আর প্যানের গায়ে এই বটটা লেগে যাচ্ছে তখন বুঝতে হবে যে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 কাপ পরিমাণে পানি এই বটটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি এই পানির সঙ্গে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটাকে আমি প্রায় অলমোস্ট 1 ঘন্টার মতো কুক করে নিব তবে মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে তো আমি 1 ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমার বটের কিন্তু একটা দারুণ কালারও চলে এসেছে আমি আবারও বলছি যে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রেখে কিন্তু এই টোটাল রান্নাটা করতে হবে তাহলে দেখতে পারবেন যে বটটা সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে একটা দারুণ কালারও আসবে যখন বটটা এরকম গা মাখা দেখা যাবে ঠিক তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া এখন এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো দমে রাখব আর 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার দারুণ স্বাদের বট ভুনা আর এটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে আর আমার কিন্তু বট ভুনা খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন
আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনেক সাপোর্ট আর ভালোবাসা দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।